দর্শক বন্ধু এবং প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। দর্শক, আমরা সবসময় আপনাদের সামনে নতুন নতুন কৃষি বিষয়ক ব্যাপারটাকে উপস্থাপন করি। তো আজকে আমরা হচ্ছে আসলে প্রতিবেদন না, সেমি প্রতিবেদন হিসেবে আপনাদের সামনে একটা নতুন বিষয় উপস্থাপন করব। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আম গাছ রয়েছে, খুব ছোট পরিসরে একটা আম গাছ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুটি গুটি আম রয়েছে, আবার এখানে দেখুন যে পাকা আম রয়েছে। আমরা যদি একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসে দেখি, এখানে পলি করা রয়েছে আমটা। হ্যাঁ, তারপর আপনারা যদি একটু উপরে দেখেন, এই যে উপরে এখানে যদি দেখেন, তাহলে দেখেন যে এখানে কিন্তু মুকুল রয়েছে, ফুল রয়েছে আমের, যেটা এই যে এখানে দেখুন গুটি গুটি আসছে। তো মোটামুটি বলা যায় যে আম গাছটাতে ফুল, ফল, গুটি, মুকুল, যেটা বলেন না কেন, সব কিছুর মোটামুটি বিদ্যমান রয়েছে। এখন হয়তো আমের সাইজটা দেখে ল্যাংড়া আমের মতো সাইজ অনেকে মনে করছেন। আমরা যদি এই বড় দুটো আম দেখাই, আমের সাইজটা দেখে, এখানে নিচে দেখছি আরও আছে, তো এই আমের সাইজ দেখে অনেকে মনে হচ্ছে এটা ল্যাংড়া আম মানে ভাবতে পারেন, আসলে এটা ল্যাংড়া আম না, এটা হচ্ছে উন্নত জাতের একটা আম, যেটাকে বলা হয়েছে যে আসলে বারোমাসি কাটিমন আম। তো এই বারোমাসি কাটিমন আমটা চাষ করেছেন হচ্ছে আমাদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বালিডাঙ্গা গ্রামের শাখাওয়াত হোসেন ভাই। তো শাখাওয়াত ভাই আসলে তার 19 বিঘা পেয়ারা বাগান রয়েছে, তার মধ্যেই এই যে মাঝে মাঝে বা এই কাটিমন আমটা চাষ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার বামে, ডানে, সামনে, পিছনে সব জায়গাতেই পেয়ারার সাথে সাথেই আম গাছগুলো রয়েছে এবং আম অলরেডি ধরে আছে। আসলে বর্তমান যে তারিখটা সেটা হচ্ছে চৈত্র মাসের 12 তারিখ। তো এই সময়টাতে আসলে আম, পাকা আম আসলে পাওয়া কিন্তু খুব একটা দুরূহ ব্যাপার। আপনারা জানেন যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে পাকা আমগুলো পাওয়া যায়। সেখানে আমরা যেহেতু পাকা আমটা পাচ্ছি, এটা একটা আসলে তাক লাগানো, অবাক লাগানোর মতো বিষয়। আপনারা বুঝতেই পারছেন যে আসলে চৈত্র মাসের শুরুতে আম থাকবে, এটা কিভাবে আশা করা যায়। তো তারপরে আমরা একটু খামারির সাথে কথা বলবো, ভাইটির সাথে কথা বলে একটু জানবো যে আসলে জাতটা কোথা থেকে পেয়েছেন এবং এই জাতের চারা তিনি সরবরাহ করছেন কিনা, এবং জাতটা আসলে লাভজনক, মানে এই জাতটা চাষ করে লাভজনক একটা কিছু করা যায় কিনা, সেই বিষয়টি জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সাথে থাকুন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান তো ভালো আছেন তাই না? হ্যাঁ ভালো ভাই। এইটা হচ্ছে আপনি তো পেয়ারার মধ্যে আবার এটা কি ধরনের কি আম চাষ করছেন? এটা থাই আম ভাই। থাই আম, এটা কি সেই 12 মাসি কাটিমন বলে? ওইটা আছে 12 মাসে কাটিমন। আচ্ছা, 12 মাস গাছ আম 12 মাসই থাকে? হ্যাঁ জি। আচ্ছা, এই এইটা এটা হচ্ছে আপনি পাইছিলেন কোথায়? এই চারাটা আসলে কোথা থেকে নিছিলেন? এইটা আমি ওই জীবনগর থেকে নিয়ে আইলাম। হ্যাঁ হ্যাঁ। সর্বপ্রথম এটা কতদিন আগে? এই আই 2 বছর আগে নিয়েছি। 2 বছর, তার মানে এটা হচ্ছে 2 বছর যাবৎ আপনি চাষ করছেন। আচ্ছা, এটা তো আমরা জানি যে আম হচ্ছে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে আম পেকে যায় বা খাওয়া মতো হয়। এখন আম তো পেকে গেছে তাই না? এটা এখন 12 মাসই থাকে। 12 মাসই পাকা থাকে? শীতকালও আম ছিল তাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গাছটার বয়স তাহলে 2 বছর? ও, আর এই যে এই এই আমগুলা কি আপনি বাজারজাত করেছেন নাকি নিজেই খাওয়া খাইছেন আর কি? বাজারজাত তো বেশি জু কিছু। কেমন দাম এটা? এ 450 থেকে 450 টাকা কেজি। 400 থেকে 450 টাকা কেজি? মানে এটা ডাল সিজনে হয় এই জন্য তাই নাকি? আর সিজনে কেমন দাম পাওয়া যায় তাই? আচ্ছা, এর স্বাদ কেমন? এর স্বাদ খুব ভালো, খুবই ভালো। আপনি কি এই জাতটা আসলে আপনার রূপালি বলেন, হিমসাগর বলেন, ন্যাংলা বলেন, ফল্লি আম বলেন, সবচেয়ে ভালো। আর এই আমটা ভেড় ভেড়ে হয় না, মানে টাইট। হ্যাঁ টাইট। এই যে যাত্রা আসলে এই যাত্রা কি আসলে এমনিতে আম মানে আপনি কি শুধু আম চাষ না করে পেয়ারার ভিতরে দিয়েছেন, কাহিনীটা কি আসলে? এইটা মনে করলাম যে পেয়ারা গাছগুলো মরে যাবে, মানুষ 2 বছর 3 বছরের বেশি থাকে না পেয়ারা। পেয়ারার এই বয়সটা হলো 6 বছর। এই পেয়ারার বয়স 6 বছর? 6 বছর। তার গাছ মরি দিয়ে এবারটা মনে করছি কেটে দেবো, দিয়ে এই আম রেখে দেবো। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এই আমটা পেয়ারা উঠিয়ে দেবো। তার মানে এটা 12 মাসই আমের একটা জমি হয়ে যাবে। আচ্ছা, এই আমটা হচ্ছে আপনার কত বড় হয়? এটা বড় হয় নাকি? হ্যাঁ, এসে এর 3 ডবল বড় হয় তাই? এটা সর্বোচ্চ আপনি আপনার বাগানে কত ওজন পেয়েছেন, কতটুকু ওজন একটা? ধরেন 4.5 কেজি। 4.5 কেজি। আচ্ছা, এই এই আমের কি চারা আপনি দিচ্ছেন এখন? আছে। এটা চারা কেমন দাম? 150 টাকা পিস। 150 টাকা পিস। আচ্ছা, যদি এখন আমাদের দর্শক আপনার কাছ থেকে চারা নিতে চায় পাবে?
এটা কি চারা পাবে আপনার কাছ থেকে? এই জাতটাই তো পাবে, কোন রকমের ভুয়া টুয়া কিছু না? এর মধ্যে কোনো ভুল নেই। আচ্ছা আচ্ছা, আচ্ছা এই চারাটা কখন নিতে হয়? চারা যারা নার্সারি করেছে যারা বেছে, এটা শুদ্ধ ভুগি চুকি। এই যে ব্যবসা, এই জন্য আমি নিজে লাগানোর জন্য করেছি, ওর সাথে যদি কেউ নেয় নেয় বেশি বেশি দেন আর না বিক্রি করে কোনো ছাড়া নেই। আচ্ছা, তো এই যে জনি এই আমটা আসলে লাগাতে হয় কখন? এই বৈশাখ মাসে। বৈশাখ মাসে, তার মানে সামনেই তো বৈশাখ মাস, এখনই লাগাতে পারবে। আচ্ছা, এর কি আবার আলাদা কোনো পরিচর্যা আছে নাকি? নাকি ওই এমনিতেও যে আমের চাষ, এই যদি একটু পরিচালনা করা হয় তাহলে ভালো হয়। ভালো হয়, আমটা টুকটা অতিরিক্ত ধরে। আচ্ছা, যদি একটু উঠে কথা বলতেন, আমরা দেখতে পাচ্ছি খুব ধরে, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, এ যদি এই এই এত পরিমাণে ধরে, একটু সার মার ওষুধ মসুদ দিলি, হ্যাঁ হ্যাঁ, মোটাটা ফলটা মোটা পুষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে তাহলে আপনার কাছে মনে হয়েছে যে আসলে কাটিমন আমটা চাষ করা যায়। হ্যাঁ, ভালো একটা লাভজনক চাষ। আচ্ছা, তাহলে তো দর্শকরা আপনার কাছ থেকে চারা পাবে আর এই ব্যাপারে পরামর্শও পাবে, তাই না? তো যাই হোক, ঠিক আছে, তো আপনি ব্যস্ত মানুষ, সময় দিলেন তার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, দর্শক কথা বলছিলাম আপনাদেরকে, যেমনটি বলেছিলাম পূর্বেই যে এটা হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বালিডাঙ্গা গ্রাম। আপনারা জানেন যে এই যে বারো মাসই কাটিমন যে আমটা রয়েছে, এই আমগুলো নর্মালি হচ্ছে বাংলাদেশের যে প্রান্ত আসলে জীবননগর, চুয়াডাঙ্গা, দর্শনা, এই দিকেই হচ্ছে বারো মাসই কাটিমন আমটার বেশি প্রচলন দেখা যায়। আর আপনারা জানেন যে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের তো আম তাদের একটা ব্যক্তিগতভাবে মানে তাদের এলাকা ভিত্তিক একটা প্রচলন রয়েছে বা সেখানে একটা পরিচয় রয়েছে আমের। কিন্তু এই যে ঝিনাইদহ যশোর কেন্দ্রিক নতুন করে আবার শুরু হচ্ছে বারো মাসই কাটিমন আমের চাষ, এ ব্যাপারটা খুবই ভালো লাগলো। যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন, যদি চান যে ওনার কাছ থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি চারা সংগ্রহ করতে পারেন, ওনার কাছ থেকে চারা সংগ্রহ করতে চাইলেও তো ওনার ফোন নাম্বার ঠিকানা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকে যেহেতু আমরা একটা সেমি প্রতিবেদন বলতে পারেন এটাকে, তাই আর বেশি কথা বাড়াবো না, আজকের এই শর্ট ভিডিওটা আমরা এখানে শেষ করব। শুধুমাত্র আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে এই যে মানে অসময়ে পাকা আম দেখানোর চেষ্টা করলাম, এটাই আর কি, যে অসময়ে পাকা আম এটা দেখানোর চেষ্টা করলাম। তো ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কি বিষয়ের উপরে প্রতিবেদন চান, কোন বিষয়টি জানতে চান, আপনারা আসলে চান যে আসলে আমি কোন বিষয়টাকে উপস্থাপন করি, সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।